স্থায়ীকরণ ও ন্যূনতম মজুরির দাবিতে মালদা জেলা প্রশাসন ভবনের মূল গেটির সামনে ওয়েস্ট বেঙ্গল লিঙ্ক পার্সন অ্যাসোসিয়েশনের কালিয়াচক এক নম্বর ব্লক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও জেলাশাসককে ডেপুটেশন কর্মসূচি। সংগঠনের তরফ থেকে জানা যায়, 2005 সালে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে লিঙ্ক ম্যান হিসেবে তারা পোলিও টিকাকরণ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত হয়েছিল। অথচ দীর্ঘদিন হয়ে গেলেও তাদের স্থায়ীকরণ করা হচ্ছে না, সেই কারণে তাদের এই বিক্ষোভ। আজকে হচ্ছে 2005 সালে লিঙ্ক ওয়ার্কার হিসাবে উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের টিকাকরণ ইমোনাইজেশন টিকাকরণের জন্য আমাদের নিয়োগ করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ডিএম সাহেবকে একটা স্মারণলিপি পেশ করতে চাই। কিসের দাবিতে? স্থায়ীকরণের দাবিতে, ন্যূনতম মজুরির দাবিতে। আমরা এখন সমাজকে ডেভেলপমেন্ট করেছি, আমরাই পশ্চিম বাংলাতে পালস পোলিও রোগ মুক্ত করেছি। আজকে কোথায় কী করছেন তার জন্য? আজকে ডিএম অফিসে আমরা ডেপুটেশন দিচ্ছি, একটা বিক্ষোভ সমাবেশ। নাম কি আমাদের? লিঙ্ক ওয়ার্কার, লিঙ্ক পার্সন হিসাবে আমরা এটা করছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।